আমি ইন্দ্র, তো প্রতিদিনকার মতো ব্লগ নিয়ে এসেছি আজকে। তো আজকের ব্লগটি হলো টেক্সট ড্রাইভ নিয়ে, সেটি তোমার থাম্বনেইলে দেখতে পেরেছো। তো আজকে আমি হন্ডাই i20 যেটা আছে সেটি আমি যাচ্ছি আজকে, ব্লু কালারের আজকে আসবে, আমি কথা বলছি শোরুমের সাথে, তো সেখান থেকে আসবে। তো আজকে জাস্ট আমি টেক্সট ড্রাইভ করবো, কারণ গায়নার প্ল্যান আছে তো এই পুজোর মধ্যে, তো এখন দেখছি কি হয়। তো সব গাড়ি টেক্সট ড্রাইভ করবো, যেটা ভালো লাগবে সেটা নিবো। আর তোমরা যদি বুঝতে পারো যে আমার সাথে কোন গাড়ি ম্যাচ করে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো এখন যাচ্ছি সেখানে। তো আগে আমার একটা বন্ধু আছে রাহুল, তো তাকে আগে বাড়ির থেকে নিতে হবে, নিয়ে দেন আমাদের সেই সেখানে যেতে হবে যেখানে গাড়ি আসবে, তারপরে আমরা ঠিক যা করবো। তো দেখতে থাকো, এনজয় করো। তো গাইস, বন্ধুর জন্য অপেক্ষা করছি, কখন আসে দেখা যাক। কোথায় আছে ও? ও চলে আসছে মনে হয়, আসলে ভালো হয়, এখান থেকে দাঁড়িয়ে আছে। মিডিলটা পড়বে আপনার 100 ছাড়া না, 100 দিয়েই আসবে। না বেজে 100 না, টপের থেকে 100, ওইটা পড়বে 8,95,000। ভালো, এলইডি ইয়ে প্রজেক্টর হেডল্যাম্প পেয়ে যাবেন। আর এই ব্যাক ক্যামেরা সব তো আছে? সব আছে, সব ব্যাক ওয়াইপার সব তো আছে, সব আছে, দেখেন না। সেদিন শর্মে গেছিলাম তো, দেখা হয়নি তো, সবকিছু আছে না, রেঞ্জটা সব এটার মধ্যে আছে। আচ্ছা, এটার টায়ার ইঞ্চ কত জন? টপ মডেলে 16 ইঞ্চি। 16 ইঞ্চি? এয়ারব্যাগ এটাতে 6টা, টপ মডেলে 6টা, বাকিগুলোতে 2টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না চালাবেন? না আপনি চালান, আমি দেখি একটু ভালো করে। সিটিং কমফর্ট তো ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, দেখে নেন আপনি। পিছনে এসি দিয়া ভেন্ট আছে, চার্জিং পয়েন্ট আছে, ঠিক আছে। ওই যে আপনার উপরে সানরুফ আছে, এটা টপ মডেলে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এটা ওয়ান টাচ আপনার খুলে যাবে। ও ভালোই তো তাহলে, ঠিক আছে। আবার ওয়ান টাচ আপনার বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এসি চলতেছে তো ওই জন্য বন্ধ করে। না ঠিক আছে, এসি কি আপনার অটোমেটিক? এসি অটোমেটিক এসি। আচ্ছা, এটা টপেরও উপরে একটা মডেল আছে, এটা এটা আপনার দরকার নেই, এটা ব্লু ইয়ে থাকে, ব্লু লিং থাকে। তো আপনি এদিক দিয়ে চলুন, এদিক আপনি এদিক দিয়ে আপনার পয়েন্টিং দিক কলেজটার পিছন দিয়ে যাবেন। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? বাড়ি যে আমার এদিক দিকে একটু সামনের দিকে পড়ে বাড়িটা। কোন জায়গাটা? আপনার পুলিশুরি? হ্যাঁ পুলিশুরি। তো সবাইকে ডাকবে, বলে ডাকবেন পুলিশুরি। তো আমি ওই দিককারই ছেলে, আমি শিলিগুড়ি ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভানুনগর, কিন্তু আমার সব রিলেটিভ রবীন্দ্রনগর, পাড়া সব, আমার মা বাড়ি ঠাউরে সবই দিই। ও ভালো তো, তাহলে এক্সটার আসলে দাদা অনেক দিন ইয়ে হবে, ওয়েটিং ওয়েটিং অনেক দিন, সামনের বছর পাইতে পাইতে। আচ্ছা, না না ওটাই আমি জিজ্ঞাসা করছি তো। না না না, তোমার নিয়ে দেবেন কি বলেন তো? আমাদের নিয়ে আসার পরে না যদি ওরকম বলেন, তারপরে অন্য গাড়ির ব্যাপারে, তারপরে মালিক না অনেক সময় আমাদের যে ম্যানেজার আছে ইয়ে করতে থাকে, বুঝে নি তো। ও যে সিট বেল্ট ওদিকে, ও সরি সরি দে না, ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, ডান দিক দিয়ে সোজা এখন, মানে এই যে এটা এটা
টোটো যে আসছে ওই দিকে না না এই যে দাদা হ্যাঁ এই দিকে পাশে হয়ে যাবেন কবে নেওয়ার প্ল্যানিং আছে এটা আমার নেক্সট মান্থ নেক্সট মান্থে তো এটার সব কোটেশন ডাউন পেমেন্ট কত সব কিছু বুঝিয়ে দাও ডাউন পেমেন্ট মানে কি মডেলে কত পড়ে মানে এখন যদি আমার এই মডেলটা পছন্দ হয় তাহলে তো ভালো কি টপ মডেল নিবে না তুমি করে সেকেন্ড টপ আছে না হ্যাঁ করে না সেকেন্ড টপ মানে মিডল মডেল নিবে তো হ্যাঁ মিডলটা মিডল মডেল স্পোর্টস মডেল তাহলে তুমি ইয়ে কর তাহলে আমি তোমাকে অফিসে গিয়ে টোটাল হিসাব টিসাব সব পাঠাই দিচ্ছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুমি গাড়িটা দেখে নাও ঠিকঠাক মতো করে আমি তোমাকে সব হিসাব তোমাকে পাঠাই দিচ্ছি হ্যাঁ দেখতে চলো ঠিক আছে তাহলে তো ভালো হবে কত টাকা ডাউন পেমেন্ট করবা আমার দেখো যত কি করো তুমি প্রথমে সেটা আমি তো জব করছি আপনার জব মানে আমি আছি এখন মহিন্দ্রা শোরুম আছে না মহিন্দ্রা শোরুম কোকন মোটর আমি ওখানে আছি ওখানে কি করো ব্যাক অফিসে না আমি সেলস হ্যাঁ তো কি বলতো আমার হন্ডার গাড়ির যে লুক আর ফেসিলিটি এত ভালো লাগে না তো হন্ডে আমি মানে পছন্দ আমার কত টাকা ডাউন পেমেন্ট করবে তুমি ডাউন পেমেন্ট আমার তিন লাখ টাকা হ্যাঁ ঠিক আছে তাহলে কমই হবে ওটা এখন সিভিল হিসাবে দেখতে হবে কত টাকা কি ঠিক আছে আমি অফিসে গিয়ে তোমাকে বলে দিচ্ছি অসুবিধা নেই তো না পরে আমি যদি তোমাকে বলি না অসুবিধা নেই মেন কি বলতো মানে ফ্যামিলি দেখবে তো ওই মানে একটু বুঝে শুনি সব কি দাম কি পড়ে এটাই আজকাল কত পার্সেন্ট নিচ্ছেন ইন্টারেস্ট কিসের ফ্রিতে কত খরচা পড়ে ফ্রি কস্ট কত পড়ে ফ্রিতে খালি সেকেন্ড সার্ভিসিং এ মোবিল পাল্টাতে হবে সেকেন্ড সার্ভিসিং থেকে প্রমোদ সেকেন্ড থেকে তো না সেকেন্ড সার্ভিসিং থেকে মোবিল এক বছর নালে 10000 তো মেইনটেনেন্স খরচা কত পড়ে তার মানে মেইনটেনেন্স খরচা বেশি নেই 2500 টাকা ম্যাক্সিমাম 3000 টাকা 3000 টাকা লাগে না আচ্ছা 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 এটা তেলের ট্যাঙ্ক কত মানে ফুল ফুল ভরতে কত কষ্ট করতে পারে তাও কি এমনি কমফোর্ট আছে হ্যাঁ ওটা দেখলাম কমফোর্ট তো আছে এটা কি এখানে একটু রাখা যায় ওইটা স্পোর্টস মোড স্পিডের জন্য ইকোনমিক হয় ওইখানটা ইকোনমিক মোড একটু মানে মাইলেজটা ঠিকঠাক মাঝারি দেওয়ার জন্য ওইটা দিলে আবার ওই হিসাবে তেলও খাবে আচ্ছা আচ্ছা মানে মাইলেজ কত কোনটা এইটা হ্যাঁ এইটার মাইলেজ হচ্ছে কি লোকালে না লোকালে এসি চালায় 14 পাবা 14 এসি চালায় এসি বন্ধ করে এ কি পাবে 14 15
এটা দুই রকম কালার বোঝা যায়, দিনের বেলা একরকম রাতের বেলা কালো বোঝা যায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাতে এটা দিনের বেলা হালকা নীল কালো মিক্স করা, রাতের বেলা একদম কালো বোঝা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরের থেকে দেখবা। ঠিক আছে, এটাও আমি তোমাকে পিডিএফ করে পাঠিয়ে দেব। ঠিক আছে, ক্যাটালগ দিতে পারবে না? না, এটা ক্যাটালগ আমাদের একটাই থাকে তো। ও আচ্ছা, মানে এক একটা কনসালটেন্টের একটা করেই থাকে। ও আচ্ছা আচ্ছা, আর ক্যাটালগ অ্যাকচুয়ালি শেষও হয়ে গেছে। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, পিডিএফ করে পাঠিয়ে দেব, সব বুঝে যাও। ঠিক আছে, তাহলে আমাকে তাহলে পাঠিয়ে দিও। আর বললাম যে কি জানো, নিহাদিকে বললো যে এটাই আছে। হ্যাঁ, তো এক্সাক্টটা তো এখন তো পাওয়া যাবে না, ওটা আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম, বুঝলে? তো এখন তুমি তাহলে কখন পাঠাবা, আজকে বিকেলে পাঠাবা? আমি এখন গিয়েই বলে দিচ্ছি, পাঠা দিতে। আচ্ছা, ডাউন পেমেন্ট যদি 3 লাখ করি, তা 7 বছরে দেখবা কত পড়ে, আর 5 বছরে তোমার তাহলে আধার কার্ড আর ইয়েটা পাঠিয়ে দিও, আধার কার্ড প্যান কার্ডটা পাঠিয়ে দিও। আচ্ছা, দিদির ফোনে পাঠিয়ে দিও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সিভিল টিভিল দেখে নিবে কত কি লোন হবে না হবে। কত কি পরে 7 বছরে 3 লাখের মতো হয়ে যাবে। করে দেব, যত বেশি ডাউন পেমেন্ট করবা তত বেশি তোমার আরমি কম করবে। এসবিআই থেকেই হবে, বুঝলা? এসবিআই থেকে এখন ওটা দেখতে হবে, তুমি লগইন করে, হ্যাঁ লগইন করে দেখতে হবে তোমার এলিজিবিলিটিটা দেখতে হবে, তো কোথা থেকে কি হবে না হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি বললাম তোমাকে সব বলে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে করে দেব। না, আমার হোয়াটসঅ্যাপ আছে না। ঠিক আছে, তোমার ওই নম্বরে করে দেব না। আর যদি বুকিং করো, আচ্ছা বুকিং করতে কত খরচা পড়বে? 11,000 টাকা করে দিও না। 11,000 টাকা আপনি কি রকম লাগে বুকিং করতে? কিচ্ছু লাগবে না, খালি আধার কার্ড পাঠিয়ে দিও। আচ্ছা আচ্ছা, খালি আধার কার্ডটা পাঠিয়ে দিও, একটা আইডেন্টিটি প্রুফ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি স্ক্যানার পাঠিয়ে দিব না। আচ্ছা, যত তাড়াতাড়ি করবা সামনের মাসে, এখন যদি গাড়ি থাকেও আমার কাছে তাহলে দিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি তাহলে ঠিক আছে, তাহলে একটা ফটো তুলে নিচ্ছি। হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে সব না, আর পুরো গরম তো। না না, ঠিক আছে, না রাখো রাখো। ঠিক আছে, আর সার্ভিস তো ওখান থেকে হবে না? সব ওখান থেকে হবে। আচ্ছা আচ্ছা, নাম প্লেট কয়দিনে আসবে একটু বলো তো। এটা অর্ডার করলে সামনের মাসে চলে আসবে। আচ্ছা, মানে গাড়ি কেনার পরেই আসবে? মানে নাম্বার প্লেট? নাম্বার কদিন পরে আসবে? 20 দিন, 7 দিন থেকে 10 দিন। আপনার আরসি ইনস্যুরেন্স এগুলো? নাম্বার আসার 3 থেকে 4 দিন পরে, 4 দিন পরে, 4-5 দিন পরে চলে আসবে। টোটাল তোমার 15-20 দিনের মধ্যে সব হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, নাম্বার আরসি 15-20 দিনের মধ্যে সব হয়ে যাবে। ₹2,500 থেকে ₹3,000 ঠিক আছে, তাহলে আজকে ভালো লাগলো গাড়িটা দেখে। হ্যাঁ, আমি তাহলে তোমাকে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার বন্ধুরা এখন যাচ্ছি আমি পড়াতে, তো টেক্সটপ করে আসলাম, খুব ভালো লাগলো। তো তোমরা দেখতেই পেয়েছো থাম্বনেলে, খুব এনজয় করেছি। তাহলে এখন যাচ্ছি পড়াতে, আবার ওখান থেকে আমাকে যেতে হবে সেই একটা অন্য গিটার ক্লাসে, যেটা 9টার সময় আছে, এখন বাজে 4:30 মতো।
তো দেখতে থাকো, তারপরে মনে হয় একটা আমার যে বন্ধু আজকে যার সাথে আমি গেছিলাম টেক্সট ড্রাইভে, তার সাথে একটু চা খেতে বেরোবো, তারপরে আসে ঘুম। তো দেখতে থাকো, এনজয় করো।